হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা এনপিএম এর মাধ্যমে প্রজেক্টকে ইনিশিয়ালাইজ করতে শিখে গেছি। আমরা জানি এনপিএম স্পেস দিয়ে ইনিট লিখলে পরে আমাদের প্রজেক্টটা ইনিশিয়ালাইজ হয়, আমাদেরকে এনপিএম একটা প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি করে দিয়ে দেয়। তো এবার আপনি যদি একগুচ্ছ কোশ্চেনের উত্তর দিতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি মাইনাস ওয়াই অথবা ডবল মাইনাস ইএস এই ফ্ল্যাগটাকে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যা ডিফল্ট ভ্যালু আছে, যা ডিফল্ট অ্যান্সার রয়েছে, সেইগুলোর সঙ্গে আপনাকে একটা প্যাকেজ ডট জেসন বানিয়ে দেবে। এবারে আপনি যখন অথার, আপনার যখন মেশিন, আপনার যখন প্রজেক্ট, তখন আপনি অথার, তো আপনার এই অথার নেমটাও কিন্তু ডিফল্ট ভ্যালুতে ব্ল্যাঙ্ক আছে বলে ব্ল্যাঙ্ক চলে আসছে। আপনি চাইলে পরে আপনার নামটাকে অ্যাজ এ ডিফল্ট ভ্যালু সেট করতে পারেন। তো আজকে আমরা সেটাই দেখব, কিভাবে ডিফল্ট ভ্যালু সেট করে, কিভাবে সেটাকে গেট করে এবং কি করে সেটাকে ডিলিট করে। তাহলে চলুন দেখে নেওয়া যায় কি করে এটা করতে হয়। তাহলে আমরা কমেন্ট প্রম্পটে চলে আসলাম। কমেন্ট প্রম্পটে এসে আমরা সবার ফার্স্টে একটা এনপিএম ইনিট করে নিচ্ছি। npm init মাইনাস ওয়াই করে নিলাম। করে নিয়ে আমরা প্যাকেজ ডট জেসনের কি তৈরি হলো সেটা একবার দেখে নিই, তারপরে আমরা সেট করব। দেখুন, প্যাকেজ ডট জেসন যেটা তৈরি হয়েছে তার মধ্যে এখন অথার কিছু নেই আর বাকি সব এরকম রয়েছে। এটা আমরা এডিটর থেকে গিয়ে দেখলেও একই জিনিস দেখব। এরা যদি দেখি তাহলে আমরা দেখছি এরকম রয়েছে, ঠিক আছে। এবার আমরা এই অথারটাকে ডিফল্ট আমরা সেট করে দেবো। কীভাবে সেটা সেট করতে হয়, সেটা সেট করতে হলে আমাদেরকে গিয়ে, দাঁড়ান, এখানে জায়গাটাকে আগে আমি একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নিলাম। এখানে আমাদের কমেন্টে লিখতে হবে npm, তারপর স্পেস দিয়ে লিখতে হবে কনফিগ, config। কনফিগ লেখার পরে আপনাকে লিখতে হবে সেট, যেহেতু আপনি সেট করছেন আপনাকে লিখতে হবে সেট, set। লেখার পরে এইবার আপনি কোনটাকে ডিফল্ট ভ্যালু সেট করতে চাইছেন সেই কীটাকে আপনাকে বলতে হবে। আমি করছি ইনিট অথার নেম, init-author-name, name। দেওয়ার পর আপনাকে স্পেস দিয়ে ডবল কোটের মধ্যে যেটা ভ্যালু হিসাবে দিতে চান সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি sudipta, সুদীপ্ত। এন্টার মারলাম, তাহলে কি হবে, এইটা অ্যাজ এ ডিফল্ট ভ্যালু অথার নেম সেট হয়ে যাবে, ঠিক আছে। সেট হয়ে গেছে। এবার যেটা সেট হয়েছে সেটা দেখতে হলে আমাদের কি উপায় আছে, ঠিক আপনাকে এই একই কথাটা আবার টাইপ করতে হবে, খালি সেটের জায়গায় গেট লিখতে হবে। আপনি গেট লিখবেন, তাহলে কমেন্টটা কি দাঁড়াচ্ছে, npm config get init অথার নেম, তারপরে আর অথার নেম দিতে লাগবে না কারণ এটা সেট নয়, এটা গেট, এটা এখান থেকে আমরা তুলছি। আপনি এরকম এন্টার মেরে দিলে পরে আপনার কি সেট আছে ভ্যালু সেটা আপনাকে দেখিয়ে দেবে। দেখুন সেট রয়েছে সুদীপ্ত, এই ভ্যালুটা কিন্তু ঢুয়ে গেছে। তার মানে এবার আমরা যদি আরেকবার ইনিট করি, একটা নতুন প্যাকেজ তৈরি করে দেবে আমাদেরকে এবং তার মধ্যে দেখা যাবে অথার নেমটা, এটা যেটা সেট হয়ে রয়েছে সুদীপ্ত সেটা দেখা হবে। তাহলে চলুন দেখে নিই। আমরা এখানে লিখছি npm স্পেস দিয়ে init-y দিয়ে এন্টার মারলাম। এন্টার মারার সাথে সাথে আমাদেরকে প্যাকেজ বানিয়ে দিয়েছে। দেখুন এখানে অথার নেম সুদীপ্ত হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে এটা যদি আমরা এডিটর থেকে দেখি তাহলে সেখানেও আমরা দেখব একই জিনিস, এখানে অথার নেম কিন্তু সুদীপ্ত হয়ে গেছে, বোঝা গেছে। ওকে, আচ্ছা এবার আমরা দেখে নেব যে কিভাবে আমরা সেট করা ভ্যালুগুলোকে আবার ডিলিট করে দিতে পারি। তাহলে সেটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে npm তারপরে কনফিগ config কনফিগ তারপর ডিলিট delete ডিলিট লিখে আপনাকে ওই ওয়ার্ডটা দিতে হবে যেটাতে আপনি সেট করেছিলেন, init-author-name। আপনি যদি এন্টার মেরে দেন তাহলে দেখা যাবে যে ওটা ডিলিট হয়ে গেছে। এবার যদি আপনি গেট করেন যে npm স্পেস কনফিগ config তারপর স্পেস দিয়ে যদি আপনি গেট করেন init-author-name, দেখবেন আবার ব্ল্যাঙ্ক আসছে, ব্ল্যাঙ্ক আসলো। তাহলে বোঝা গেল আমরা এইভাবে এটাকে ডিলিট করে দিতে পারি, বোঝা গেছে। ওকে, তাহলে বোঝা গেল আমরা কি করে ডিফল্ট ভ্যালু দিতে পারি, সেটাকে দেখতে পারি এবং কি করে সেটাকে ডিলিট করে দিতে পারি। আজকের ভিডিওটা এত অবধি ছিল, আশা করছি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন। দেখা হবে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন, টাটা।